হাওয়ার বেগে। হৃদয় বসন্ত বলে যে মাধুর বিকাশিল। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কাব্যলোক আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানে। আর একটা কথা আমি বারবারই বলি, সেটা হলো যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে যখন অনুষ্ঠানটা টেলিকাস্ট হয় তখন স্ক্রিনে নাম্বার যায় 9674848908, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন গান ও কবিতার জন্য। এবং এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কেউ একটা কবিতা, বেশি না 2 মিনিটের, বা 2 মিনিটের একটি গান বাড়িতে বসে আমাদের শোনাতে পারেন, এবং যার গান এবং কবিতা সিলেক্ট হবে তাকেই আমরা এখানে অনুরোধ জানাবো এই আসার জন্য স্টুডিওতে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী তন্ময় কুমার বক্সী। তন্ময়, তোমার এই চ্যানেল ভিশন স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুমি আগেও একবার এসেছিলে এবং ভীষণ সুন্দর তুমি কবিতা শুনিয়েছিলে। তুমি তো একাধারে একদিকে কবি, একদিকে বাচিক শিল্পী, একদিকে নাট্য ব্যক্তিত্ব, তো এই তিনটে একসাথে এক করে কী করে তুমি করো, সময় পাও, আবার চাকরিও করো, তা ভালো চাকরি করো, মেট্রোতে চাকরি করো, তাহলে এতগুলোকে এই ব্যালেন্স রেখে চলতে পারে? এই জন্য কি তোমার মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় যে ব্যালেন্সটা কখনো কখনো ব্রেক করে? অ্যাকচুয়ালি সবকটা জিনিসকে খুব ভালোবাসি আমি। ক্লাস 7 থেকে আমি কবিতার সঙ্গে যুক্ত, ছোটবেলা কবিতা লিখতাম। মানে মূল কথা হলো ভালোবাসলে সমস্ত জ্বালা সমস্ত যন্ত্রণা সহ্য করা যায়। তাহলে কোন কবিতা দিয়ে আজকে শুরু করবে? আজকে খুব সম্প্রতি না, রবি ঠাকুর তো অবশ্যই, রবি ঠাকুর প্রাণের ঠাকুর। হ্যাঁ, কিন্তু প্রথমে আমি খুব তাড়াতাড়ি, আমাদের 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস আসছে, এবং ভাষা দিবসের উপলক্ষে যে যে উন্মাদনা, যে উন্মাদনা বাংলাদেশে ভাষা আন্দোলন উন্মাদনা হয়েছিল, যার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি পেয়েছিল, সেই উপলক্ষে আমি আমার লেখা 2টি কবিতা আমি পড়ে শোনাতে চাই। শোনাও তুমি দর্শক। আমার প্রথম নিবেদন, 21শের অলৌকিক ভোর। 21শের অলৌকিক ভোরে আমি জেগে উঠি, আমার ভাষার চন্দন লেপিত গন্ধে আমার ঘুম ভেঙে যায়। হাজার বছরে নিঃশব্দ চলমান ইতিহাস যেন আবারই মূর্ত হয়ে ওঠে, মূর্ত হয়ে ওঠেন কান্নপাত থেকে বড়ু চণ্ডীদাস। আমার অগ্নিময় বর্ণমালা যেন বন্ধি শিখার মতো জলজল করতে থাকে, কচি কাঁচাদের গলায় ধ্বনিত হয় ক র ব। শৈশবের কোনো এক ভোর চেতনায় জাগমান হয়, যখন স্লেট ধরে ধরে বাবা শেখাচ্ছেন বর্ণ পরিচয়, আর সদ্য স্নান সেরে ফেরা আমার মা উঠোনে আলপনা এঁকে দিচ্ছেন। আজ 21শের অলৌকিক ভোর, সেই স্লেট নেই, সেই আলপনা নেই, শুধু আছে আমার মমতাময় অক্ষরপুঞ্জ, সেই পবিত্র অক্ষরপুঞ্জ যার মমতাময় স্পর্শে আমার শৈশব থেকে যৌবন লালিত হয়েছে, কবিকঙ্কন মুকুন্দরাম থেকে আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের হাতে যে পবিত্র বর্ণমালা বিকশিত হয়েছে। আজ 21 তারিখ, একটু পরে প্রভাত ফেরি হবে, বেরিয়ে পড়বে জনসমুদ্র, শুধু এই অলৌকিক ভোরে চন্দন চর্চিত ললাটে আমি তাকিয়ে থাকব বৃহৎ আকাশের দিকে, যেখানে 52 রক্তিম পুষ্পাঞ্জলি নিয়ে ফুটে উঠবে আমার ভাষার নাম, যে ভাষার নাম বাংলা ভাষা, যে ভাষার নাম বাংলা ভাষা। জানো তন্ময়, আমার তোমার এই কবিতা শুনতে শুনতে আমার একটা দৃশ্য মনে পড়ছে। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে আমি গিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, এবং আমি অবাক হয়ে যাচ্ছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ লোক, বিশাল মাঠ, সেই মাঠে কি উন্মাদনা, অথচ শুধু কবিতা নিয়ে, গান নিয়ে, আমি মানে ভাবতে পারি না। তো আমি অনুরোধ করব যে পারলে একবার 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে ঘুরে এসো। হ্যাঁ, এটা তো প্রত্যেক বাঙালির পীঠস্থান বলতে গেলে, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা রয়েছি কাব্যলোক আয়োজিত মুখোমুখি অনুষ্ঠানে। আমরা একটু আগে কবিতা শুনলাম, এবার যাবো গানে গানে, একদম হারিয়ে যাওয়ার মতো গান। তার মানে আমরা হারিয়ে যাব মনে, মনের দিক থেকে, পথ ভুললে হারিয়ে যাব না।
আর এত সুন্দর একজন শিল্পী, এত তার মিষ্টি কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আপনাদের অন্তর ছুঁয়ে যাবে এটা আমার একদম বিশ্বাস। এবং আমি সেই শিল্পীর কাছে কাছে পেয়েছি আমাদের প্রতিদিনের সাথী, আমাদের কাজে চলার পথের সাথী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজয় বন্দ্যোপাধ্যায়। সুজয়, চ্যানেল ভিশন স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তো ভীষণ ভালো গান গাও। আজকে আমার ইচ্ছে যে তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান দিয়ে আজকে যদি অনুষ্ঠান শুরু করো। সাধারণত পুরনো দিনের গানই আমি আমাদের অনুষ্ঠানটা হারানো দিনের গান, তো সেখানে তুমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে যদি একটা শুরু করো আজকের অনুষ্ঠান। চেষ্টা করছি, শোনো। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরের রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ার মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া, ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ার মন ভরে দেয়, অরণ্যে কাঁপে ছায়া, অরুণ আলোয় ব্যথিত প্রেমের কমলিনে মুখ ঢাকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ওগো প্রেম তুমি স্বপ্নের মায়া মৃগ, আজও কোন পথে মায়া হরিণীর ঠিকানা দেবে নাকি গো, ওগো প্রেম তুমি স্বপ্নের মায়া মৃগ, আজও কোন পথে মায়া হরিণীর ঠিকানা দেবে নাকি গো, ফিরে এসো তবে গানে আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে, মন যে দিল না একই পরিহাস মন দিতে যাওয়া তাকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, নীরব সুরের রামধনু শুধু দিগন্তে ছবি আঁকে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। হ্যাঁ, পরের কবিতা আমাদের বাংলা ভাষা হচ্ছে হাজার বছরের পুরনো, সে চর্যাপদের সময় থেকে আমাদের বাংলা ভাষার পথ চলা, এই এই জার্নি যাত্রাপথকে আমি একটা ছোট্ট কবিতার মাধ্যমে উপস্থাপনা করছি। কবিতার নাম কবিতা তোমার জন্য। কবিতা তোমার জন্য রাজপথে নেমে আসব, দিক থেকে দিগন্ত উদ্ভাসিত হবে মুক্তির উল্লাসে, কবিতা তোমার পায়ের বেড়ি খুলে দেব, বিজয় কেতন ঘোষিত হবে আকাশে বাতাসে, কবিতা তুমি বিজয়ের বীর গাথা রফিক বরকত আলমের রক্তে লেখা, কবিতা তুমি মকবুল ফিদা হোসেনের সার্থক কোন ক্যানভাস হাতে আঁকা, কবিতা তোমার জন্য হাজার বছর পথ চলা, তুমি সাক্ষী চর্যাপথ থেকে বৈষ্ণব পদাবলীর, তোমার জন্যই দিক থেকে দিক শূন্য পুড়ে অগণিত নির্লোহিতের মুক্তির কথা বলা, তোমার জন্যই ভানুসিংহের পদাবলী লেখেন রবি, তোমার জন্যই সাধারণ মেয়ে হয়ে ওঠা, তোমার জন্যই
উদাসী বাউল ছাড়ল ঘর, কেননা তোমার জন্যই গীতগোবিন্দ লিখেছেন কবি। কবিতা তুমি বিপ্লবের লাল মশাল, তোমার জন্যই মিছিলের মুখ হয়ে ওঠা, তোমার জন্যই নিষিদ্ধ ইশতেহার হাতে গুজিয়ে নেওয়া, তুমি হয়ে ওঠো চলমান বিপ্লবের ঢাল। কবিতা তুমি আসবে ভোরের হিমেল কুয়াশায়, শহরের রাজপথ থেকে গ্রামের মিঠু পথে, তুমি সম্পৃক্ত হবে শরতের কাশফুলে, তুমি মিলিয়ে যাবে মত্ত দামাল বাতাসে, তুমি মিলিয়ে যাবে মত্ত দামাল বাতাসে। তুমি একটা অনুষ্ঠানে আমার সঙ্গে রবীন্দ্র সদনই হবে, তুমি একটা গান গিয়েছিলে শ্যামল মিত্রের একটা বিখ্যাত গান, তোমার মনে পড়ে সেই গানটা? শ্যামল মিত্রের, হ্যাঁ, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, ওই গানটি আমি একটু চেষ্টা করে শোনা শোনো। ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একি ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, লোকে বলে যে হায় লীলা নাকি কারো সয় কারো সয় না, লোকে বলে যে হায় লীলা নাকি কারো সয় কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা সাগর শুধুই খুঁজে মরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে বুঝি মন মানে না তাই তোমায় খুঁজি, সবই জানি হায় সবই বুঝি মন মানে না তাই তোমায় খুঁজি, হায় কপালে মোর আছে লেখা যা চাই তা পাই না, হায় কপালে মোর আছে লেখা যা চাই তা পাই না, এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর তোমার দেখা পাই না, মেঘের ছায়া ঝরে, একই ব্যথা জাগে বড় একা লাগে, চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে মাঝে মাঝে মনে হয় রবি ঠাকুরের কথা, দুয়ার ও বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি,
কবি নিরুপমা অব প্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী, কাজে ফেলে মরে চলে গেলি কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে, ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনী বিশ্বরণের গধুলি ক্ষণের আলোকে তোমাদের চিনি। আচ্ছা, এই যে এই রবি ঠাকুর, রবি ঠাকুরকে নিয়ে তুমি কোনো একটা কবিতা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রবি ঠাকুর মানে প্রাণের ঠাকুর, যে কোনো অনুষ্ঠানে রবি ঠাকুরের কবিতা ছাড়া কোনো কিছু পরিপূর্ণতা পায় না। আজকে আমার শেষ অর্ঘ হবে রবি ঠাকুরের একটি খুব বিখ্যাত কবিতা, আমার প্রিয় কবিতা, সুপ্রভাত। রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেয়েছে বিদ্যুতবান স্বপ্নের জাল ছেড়িয়া, ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলে কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া, এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘে রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন লাজেরে, ভৈরব তুমি কি বেশি এসেছ ললাটে ফুসেছে নাগিনী, রুদ্র বিনাই এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী, মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ জানরে অমানিশা গেল ফাটিয়া, তোমার খড়গ আঁধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে ঝড়ো ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ছড়িছে, কেহবা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহবা স্বপনে ডরিছে, তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুখারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি, অতিথি তারা যে আমাদের ঘরে করেছে নিত্য প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার রোগ গৃহস্থ ঠেকোনা ঠেকোনা লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে, ঘুমায়ও না আর কে হরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড পড়িয়া দেহরে, ওরে দিন প্রাণ কি মোহে লাগি রেখেছিস মিছে স্নেহরে, উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই, হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নিত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব, এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিবশঙ্কর কি অট্টহাস এসেছে, যে জাগিল তা চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে, জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়, ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘেরও সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে, দেবীর রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে, তোমার চরণে ছোঁয়ায়ে। নমস্কার দর্শক বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে কবিতা ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী তন্ময় কুমার বক্সী। তন্ময়, এই স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার তরফ থেকেও কাব্যলোক এবং চ্যানেল ভিশনের সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি শুধু একটি লাইন দিয়ে শেষ করব, অন্তরে অতৃপ্তি রবে
সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। এই অতৃপ্তিটুকু রেশ নিয়েই আবার কোনো এক সময় হয়তো আপনাদের চ্যানেলে আবার আমরা আসবো। অবশ্যই, ততক্ষণের জন্য নমস্কার। সুজয়, তোমার গান শুনতে শুনতে আমার একজন শিল্পীর কথা মনে পড়লো। মানে একটা সময় হেমন্ত মুখার্জি, শ্যামল মিত্র, তার সঙ্গে আরেকজন শিল্পী ছিল, তিনি হলেন সুবীর সেন। খুব সুন্দর কণ্ঠস্বর, কি গলা! বোম্বে তো উনি গিয়েছিলেন, তার একটি গান কি শোনাবে? তার সেই বিখ্যাত যেটি গান আছে, এত সুর আর এত সুর আর এত গান, ওইটি আমি চেষ্টা করছি। শোনো, বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজয় বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তবলায় সহযোগিতা করছিলেন আমাদের দেবব্রত ভট্টাচার্য, দেবুদা আমার প্রিয়। আর একদম আমার বাঁ পাশে রয়েছেন মানস চক্রবর্তী, কিবোর্ডে ভীষণ ভালো বাজালেন। আর মধ্যমণি হয়ে রয়েছেন আজকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজয় বন্দ্যোপাধ্যায়। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা, এইভাবেই আমরা যেন পথ চলতে পারি। আর সুজয়, চ্যানেল ভিশন স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আবার তুমি আসবে, আবার তুমি সুন্দর গান শোনাবে, এই আশাই আকাঙ্ক্ষা রেখে আমরা বিদায় নিচ্ছি।